সুপ্রভাত বন্ধুরা, আজকে আমার উপস্থাপনা কবিতা। আমি বেঁচে থাকতে চাই দীর্ঘ জীবন তোমাদের মনে, কলমে ও কণ্ঠে রবীন সাহা। একটা করে সূর্য, একটা করে চাঁদ, একটা করে দিন প্রতিদিন চলে যাচ্ছে, কিন্তু আমি কোথাও যাচ্ছি না। আমি আমার শরীরটাকে নিয়ে এখানেই আছি। শরীরের ভারটা পৃথিবীর বুকে ক্রমশ যেন আরো বেশি ভারী হয়ে আসছে, কিন্তু আমি তো এটা চাই না। আমি ভালোবাসা হয়ে তোমার গভীরে বেঁচে থাকতে চাই আজীবন। তোমরা হয়তো কোকিলের ডাক শুনতে পাচ্ছ। মাঝে মাঝে আমার ঘরের সমস্ত কিছু হঠাৎ কুকুরের মতো ডেকে ওঠে। আয়না, মার্বেলের হাতি, টেলিফোন, সমস্ত কিছুই রাগে কুঁজো হয়ে চোখ পাকিয়ে ছুটে আসতে চায়, ভৌ ভৌ শব্দে চিৎকার করে। এমনকি আঙুলের 10টি নখে আমি 10টি ছোট অথচ হিংস্র কুকুর জেগে উঠতে দেখি। তারাও ক্রুদ্ধ হয়ে ডাকতে ডাকতে আঙুল ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। তোমার দুখানি হাত খুলে আমি কেন যে দেখিনি, কেন যে করিনি পাঠ এই শুদ্ধ প্রেমের কবিতা। গোলাপ দেখেছি বলে এতকাল আমি ভুল করেছি কেবল, তোমার দুইটি হাত মেলে ধরে লজ্জায় এবার ঢাকি মুখ। তোমার দুটি হাতে ফুটে আছে পৃথিবীর বিশুদ্ধ গোলাপ, তোমার দুটি হাতে পৃথিবীর একমাত্র মৌলিক কবিতা। এসব কি সত্যি আমার ইচ্ছা, না মনের ভেতরে লুকিয়ে থাকা হতাশার বহিঃপ্রকাশ মাত্র? মনে করো আমার হাতে একটা কলম আমি ধরে বসে আছি। কলম থাকলেই কি হলো, কবিতা লেখা যায় যদি কলমে কালি না থাকে? লিখলেই একটা কবিতা নাচতে থাকবে কাগজের উপর, হলো কি আদৌ অক্ষর থেকে শব্দ? কলমে ভর করে সে শব্দকে ব্রহ্মের ধ্যানে লাগাবে না? তোমার সমস্ত গর্জন চাপা পড়ে যাবে বাক্য চিলেই, অরণ্য পাহাড়ের নীরব গোপন বাক্যের মধ্যে। ভোরবেলা কোনো একদিন যেদিকে ইচ্ছে চলে যাব, শহর থাকবে ঘুমের ভেতরে নিজে, কোথাও পার্কে হাঁটবো ঘাসের বুকে, শিশিরে তোমার স্যান্ডেলটা যাবে ভিজে। মনে করো আমার হাতে একটা কলম আমি ধরে বসে আছি। কলম থাকলেই কি হলো, কবিতা লেখা যায়? তাকাও, আমার দিকে তাকাও একবার, দু চোখ ফুড়ে দেখে নি। কথা বলো, কথা ভোরের আলোর মতো কথা, কেন এসেছিলাম এখানে? তারপর ফের হাসতে হাসতে যাব ধুলোর ভেতর, ধুলোর সমস্ত ঋণ শোধ হয়ে যাবে একদিন। ধন্যবাদ বন্ধুরা, আমার আজকের উপস্থাপনা, আমার স্বরচিত কবিতা আমি বেঁচে থাকতে চাই দীর্ঘ জীবন তোমাদের মনে।
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আমার কণ্ঠ আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে। আর পরিশেষে অনুরোধ করি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এই রকম নিত্য নতুন উপস্থাপনা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।